বই পড়ে কি টিম লিডার হওয়া সম্ভব যদি এরকম প্রশ্ন আপনার মাথায় এসে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্যই আপনি কি জানেন ওয়ারেন বাফেড প্রতিদিন পাঁচশো পৃষ্ঠা বই পড়েন এমনকি বিল গেটসও প্রতিদিন ঘুমোতে যাওয়ার আগে এক ঘন্টা করে বই পড়ে থাকেন একই কথা বলেন বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠান বিডি জবসের সিইও ফাহিম মাসরুর তিনি দ্য ফাইভ টেম্পটেশন অফ এ সিইও বইটি নিয়ে বলেন ব্যক্তি হিসাবে একজন সিইও কি সিদ্ধান্ত নিচ্ছেন তার সাময়িক সময়ের জন্যে না বরং দীর্ঘমেয়াদী তিনি আরও বলেন যে এই টেম্পটেশনের প্রতিটি তিনি অনুভব করেছেন অনেক ক্ষেত্রে এর কোনো কোনোটিতে হোচট খেয়েছেন পরে আবার উঠেও দাঁড়িয়েছেন হয়তো বইটি আগে পড়লে এসব ভুলগুলো এড়াতে পারতেন রকমারি ডট কমের সহপ্রতিষ্ঠাতা ও সিইও খায়রুল আনাম রনি বলেন দুই সাল থেকে এখন পর্যন্ত বিভিন্ন লেভেলের টিমের সাথে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার একটা কোম্পানি বা টিমের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ হলো এর মানুষগুলো আর লিডারের সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হলো এই মানুষগুলোকে ভালো রাখা কিন্তু এই মানুষদের ভালো রাখতে কি কি করণীয় তা জানার জন্য প্যাট্রিক লিনচিওনের দ্য ফাইভ ট্যাম্পটেশন অফ এ সিইও এবং দ্য ফাইভ ডিসফাংশন অফ এ টিম বই দুটি পড়লেই জানা যাবে অন্যরকম গ্রুপের চেয়ারম্যান মাহমুদুল হাসান সোহাগ বলেন অন্যরকম গ্রুপের কর্ণধার হিসেবে তাকে বেশ কয়েকটি কোম্পানি দেখতে হয় একটি প্রতিষ্ঠান তার লক্ষ্য অর্জনের পথে বিভিন্ন ধরনের সমস্যা কিংবা পরিস্থিতির সম্মুখীন হয় দ্য ফাইভ ডিস ফাংশন অফ টিম বইটি থেকে শিক্ষাগুলো তিনি তার অধীনস্থ সকল কোম্পানিতে প্রয়োগ করতে শুরু করেন লিডার হিসেবে নিজেকে গড়ে তোলার জন্য এই বইটি বিশাল ভূমিকা রাখতে পারে এখন আপনারা নিজেই মিলিয়ে দেখুন যে আপনার লিডারশিপ স্কিলের জন্যে আপনি কতটুকু সময় পড়াশোনা করেন এবং লিডারশিপ চর্চার পেছনে ব্যয় করেন যদি আপনার লিডারশিপ স্কিল আরও বাড়াতে চান তাহলে এই দুটি বই অবশ্যই আপনার পড়ে দেখা উচিত